এটা অদ্ভুত একটা অনুভূতি, যে কারণে সেই ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত আমরা কাজ করছি এবং আনন্দ পাই দেখেই তো কাজটা করি। যে আমার তিনটা পোর্ট্রেট কিন্তু ভাষা থেকে স্বদেশ, স্বদেশ থেকে প্রকৃতি, এই যে তিনটা শব্দ, তিনটা স্পিরিট, এই তিনটা স্পিরিট একটা আরেকটাকে কীভাবে ট্রান্সফর্ম করছে, একটা আরেকটাকে কীভাবে আলিঙ্গন করছে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে কোলাবোরেটিভ একটা আইডিয়া ভাষা আন্দোলনে কিন্তু সেই তরুণ ছেলেমেয়েরাই কিন্তু করেছিল, এখানে একটা কোলাবোরেশন ছিল, মুক্তিযুদ্ধও তাই, এখানে আমরা যারা কাজ করছি এই ব্যাপারটাই। এই যে স্পিরিটটাকে নিয়ে কাজ করার মজাটা কিন্তু অন্যরকম, এখানে আমাদের শোকটা শক্তিতে পরিণত হচ্ছে। যে বাঙালি জাতি হিসেবে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে কালচার, আমাদের যে খ্রিস্টি, সব কিছুর মধ্যে আমাদের এত সম্ভাবনা আছে, আমাদের নতুন প্রজন্ম এখানে আরও বেশি দরকার যে এগুলোকে জানা এবং বোঝা। আমরা যদি সেগুলো জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তখন আমার মায়ের ভাষাতেই আমরা অনেক কিছু করে যেতে পারবো। নতুন প্রজন্মকে এঙ্গেজ করতে হবে বিভিন্নভাবে, যে আসলে তখন সে রিয়ালাইজ করতে পারবে কোনটা সে নেবে কোনটা নেবে না, তাকে ওই জায়গায় কনসার্ন করতে হবে, কানেক্টেড করতে হবে ভালোবাসা দিয়ে, চিন্তা দিয়ে, বুদ্ধি দিয়ে, যে দেখো এটাও কিন্তু তোমার, এটাকে তুমি তোমার মতো করে ঢেলে সাজাও, তাহলে কিন্তু আসল জিনিসটা ঘটে যাবে।